তোমাকে যে মোবাইলটা আরেকটু দূর থেকে ধরেন, তোমাকে যে বেঁধে, হ্যাঁ ওকে ওকে, এই তোমাকে যে বেঁধে ফেলা হয়েছে তুমি কি বুঝতে পারছো? জোরে কথা বলো, তুমি এখন কথা না বললে আমি পবিত্র কোরআনের আয়াত পাঠ করব, এইভাবে চিপ দিব, তুমি কষ্ট পাবা। তুমি কি চাও আমি তোমাকে কষ্ট দেই? বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। হ্যাঁ, ইয়া রব্বুল আশির কারিম, হে দয়ার সাগর মায়ার সাগর, হে মহাপরাক্রমশালী, হে ন্যায় বিচারক, এই মাজলুম ব্যক্তিটাকে যেই জিনেরা কষ্ট দিচ্ছে তাদেরকে আপনার পবিত্র কালাম পাঠ করে কষ্ট দেওয়ার শক্তি ভিক্ষা চাই। দয়া করে আমাকে শক্তি ভিক্ষা দান করুন, সে যেন কষ্ট পায় যতক্ষণ কথা না বলে। বিসমিল্লাহির রহমান রহিম। কথা বলবা, কথা বলবা, কথা বললে মাথা ঝোঁকাও, কথা বললে মাথা ঝোঁকাও, এখন করো কেন, কথা বললে মাথা ঝোঁকাও, কথা বলবা? হে আল্লাহ, সে যতটুকু কষ্ট পাচ্ছে তার চেয়ে আরো 10 গুণ বেশি কষ্ট পাক, মুছে দে, 10 গুণ কষ্ট পাক, টিসু, যেন সে না মরে কিন্তু কষ্টের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেমন লাগে? এই কিরে, কেমন লাগে রে, হাসতাছস? আল্লাহু আকবার, শেষ, তোর জাদু শেষ। শেষ, জাদু শেষ, জাদু শেষ। এই দেখ হাসি কিভাবে কান্নায় রূপান্তরিত হয়, দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনার পবিত্র কোরআনের শক্তিতে তার কষ্ট বাড়ায় দেন, তার জাদু নষ্ট করার শক্তি দান করেন, বাইরে থেকে তাকে যারাই সাহায্য করতেছে তাদের কালো হাত ভেঙে দেন। আমিন সুম্মা আমিন। দেখছস, তুই করবি জাদু আর আমি কোরআনকে ফলো করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো। দেখছস কষ্ট কারা কয়? হে আল্লাহ, সে এত পরিমাণ কষ্ট পাক সে যেন জাদু করার স্মৃতি শক্তি ভুলে যায়। আমিন। শেষ জাদু। হাসি কই গেল কিরে? তুই আশরাফুল মাখলুকাতকে কষ্ট দিবি আর তুই নিজেকে সেরা মনে করবি আল্লাহর দুনিয়াতে? আল্লাহর বিচার সম্পর্কে তো ধারণা নাই? এই আল্লাহ কি বলছে, যারা মুমিন নরনারীকে বিনা কারণে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের কথা আল্লাহ বলে নাই? হাই বলে নাই? তুই কেন কষ্ট দিচ্ছস? নিজেকে সেরা ভাবো তুমি? আল্লাহ বলে নাই আমি মানুষকে উত্তম মর্যাদা দান করছি? তুই নিজেকে সেরা ভাবার কে? তোকে সেই পাওয়ার দিছে কে? তোর ইবলিশ আসতে পারবে তোকে এখানে বাঁচাইতে? যে আয়াত পাঠ করছি, তোর ইবলিশকে তার বাপ আইলেও তোর এখান থেকে বাঁচাইতে পারবো? নাম কি তোর বল, বাঁচতে চাইলে নাম বল। এই নাম বলবি না আবার কষ্ট দিব। হে আল্লাহ, তার হৃৎপিণ্ডে কষ্ট দেওয়ার শক্তি দান করুন, তার কলিজায় কষ্ট দেওয়ার শক্তি দান করুন। আমিন। দেখ কষ্ট কারে কয়। ইয়া রব্বুল আলামিন, এটা ক্রমশ থেকে ক্রমশ, ক্রমে ক্রমে, ডে বাই ডে, গ্রাজুয়ালি আল্লাহ এটা বৃদ্ধি পাক। ইয়া রব্বুল আশুর কারিম, সে এত পরিমাণ কষ্ট পাক যেন সে সহ্য চরম সীমায় পৌঁছে যায়, সহ্য করতে না পারে কিন্তু মারা যেন না যায়। আমিন। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখছস, এই তুই জালিম, আল্লাহ বলছে ইন্নাহু লা ইফলুহু জালিমুন, আল্লাহ জালিমদের সাহায্য করে না কখনোই না। তুই জালিম, তুই সফল হইতে পারবি না। তোর হাসি কই গেল? হাস, আমি শুনি একটু, হাস হাস। এই রুগীকে ধরছ কেন, কথা বলো, কথা বলো, অন্যথায় কষ্ট আরো বৃদ্ধি হবে। তুমি চোখ দিয়ে জাদু করতেছো, সেই জাদু আমার এই চশমা পর্যন্ত আসতে পারবে না, চোখ তো দূরের কথা, বুঝো নাই? তোমার চোখগুলো আগে কানা করতে হবে, বুঝা গেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, তার চোখের মধ্যে পর্দা ফেলায় দেন। হে আল্লাহ, তার জাদুর মধ্যে পর্দা ফেলায় দেন। হে আল্লাহ, তার শক্তি দুর্বল করে দেন। দেখছস, জাদু করো তুমি, মানুষ চিনো, কার সামনে কথা বলতেছো?
এখন কি বলবা কেন জাদু করতেছ? এই রুগীকে ধরছো কেন বলবা? ভাইয়ে ভাইয়ে বলবা না আমি অ্যাকশন শুরু করে দিব বলবা? এই রুগীর স্বামী ওনাকে জিজ্ঞাসা করেন তো বলবে কিনা কথা? এই তুই কথা কবি, কথা কবি, ওরে বলেন, কথা না বললে কি হতে পারে? কথা না বললে কি হতে পারে ওকে বলে দেন। এ তুই তোরে দেখাইছি না ভিডিও, তোরে কইছি না তোর বাপ আছে, তোর বাপেরে দেখামু, ও নজুরেরা তো পারে নাই, তোর বাপেরে দেখামু কইছি না? কথা ক, কথা ক, জুতো দিয়ে বেড়াবে না কিন্তু, কথা ক। বাইরে বাইরে হবে না, ওরা ডাইরেক্ট টিকিট ধরে দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের এতই পাওয়ার, সে পালায় গেছিল, তাকে ধরে আনা হয়েছে না, তাকে বেঁধে ফেলা হয়েছে না, তাকে কষ্ট দেওয়া হয়েছে না, সে কি বুঝে না? তার কি এই জ্ঞানটুকু নাই? তাকে বলেন যে কথা বলবে না, আমরা পবিত্র কোরআনের যে আয়াত পাঠ করলে তারা মারা পড়ে যায় সেই আয়াত পাঠ করবো, ওকে বলেন। এই কথা কবি নাকি জবাই দেওয়া ভেতরে? কথা কষ্ট ক, তোর কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই, কথা কইলে ক, কথা কবি, মাথা নড়া। ওরে আরেকবার প্রশ্ন, ও এই কথা কবি, এই তোমার যদি মিনিমাম জ্ঞান থাকে তুমি কথা বলো, তুমি এই রুগীটাকে কেন কষ্ট দিচ্ছ? তুমি আমার শত্রু না, আমি ফাও ফাও একটা প্রাণের ক্ষতি করতে চাই না। তুমি আল্লাহর মাখলুকাত, আমিও আল্লাহর মাখলুকাত, তোমার ক্ষতি করলে আমার 10 টাকা উপকার হবে না। হ্যাঁ, আর আমি এমনও না যে এই রুগীর কাছে 2-4-5-10 হাজার টাকা চায়া নিছি, নিয়া খাইছি আমি বাধ্য তোর ক্ষতি করতে। এ ভাই আমি কি বলছি এরকম, টাকা খাইছি? না না ভাই, তাহলে তোর ক্ষতি করে আমার কোনো লাভ নেই। আমি চাই রুগীটা ভালো থাকুক, তুই ভালো থাক, তুই তোর মতো ভালো থাক, রুগী রুগীর মতো ভালো থাকুক। তারপরও যদি তুই বেয়াদবি করিস তাহলে তো বুঝতেই পারতাছস, একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের উপকার করতে গিয়ে আমার যা করার দরকার আমি করব। এখন বল তুই রুগীটার কেন ক্ষতি করস, কথা বল, কথা বল। তুই কি বোবা? তুই তো একটু আগে অট্ট হাসিতে হেঁটে হেসে পড়লি, হাসি গেল কই? আমি কিন্তু কেউ যদি হাসে, জালিম জিন যদি হাসে, তার হাসিকে বেদনায় রূপান্তরিত করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। এখন বল তুই কি চাস, এই রুগীরে কেন ধরছস? তোরে কি কেউ পাঠাইছে? কথা বলবা না? এ ভাই আপনার পাশে যে আছে উনি কি পুরুষ না মহিলা? মহিলা। আপনি ওই পানির গ্লাসটা এই মোবাইলটার সামনে এমন ভাবে ধরেন যেন আমি দেখতে পাই, ওর গায়ের গরম তেল ছিটা দিতে হবে, আমি বুঝতে পারছি। এই যে ফোন দিচ্ছে বারবার, কে যেন ফোন দিচ্ছে, পাবলিক আসলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই পানিটা কেউ বিসমিল্লাহ বলে ওর চোখে মুখে ছিটা দেন, গরম তেল গায়ে লাগলে যেমনি কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে ইনশাআল্লাহ কোরআনের আয়াতের শক্তিতে। আমি কিন্তু, হ্যাঁ কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, দেন জোরে দেন, দেন, এই যে অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে, এই যে দেন দেন, কাপড়ের উপর দিয়ে শরীরে দেন,
এত জোরে দিয়েন না যেন ভিজা আবার সারা হয়, পানি যা রাইখা দিয়েন নষ্ট করেন না। ঠিক আছে, দেন দেন জোরে চোখে মুখে দেন, এটা গরম তেল কিন্তু ওর জন্য। পিঁপড়াও তো নড়বে না। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথা বল, কান্দস কে বেটা, এখন কান্দস কত বড় বেয়াদব, এখন কান দে। কিরে তুই আরেকটু পানি ছিটা দেন, আর আমি দেখতেছি ওই কত দূরে আমি কত দূর। ইনশাল্লাহ দেন পানি। এই কায়দায় তিন চার জনের ধরে নিয়েছি হুজুর, সবার ধারে এরকমের আসে, আইসে আইসে চলে যায়, আবার আসে। যাব না, কতটুকু ক্ষমতা যাও। এই তুমি কি কথা বলবা নাকি আমি শেষ স্টেপ অ্যাপ্লাই করব? আমি এখনো তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি কি কথা বলবা? এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এতক্ষণ কাউকে আমি সময় দেই না, তোমাকে বলি, তুমি কি আমার সঙ্গে কথা বলবা? যদি বলো মাথা ঝোকাও যে হ্যাঁ, যদি না বলো তাহলে মাথা ঝোকাও না, আমি বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, কথা বলবা? কথা না বললে না বলো, এভাবে মাথা না ঝোকাও, কথা না বললে এইভাবে বলো, তাইলে আমি বুঝে নিব, কথা বলবা বলবা না, কথা বলবা না? ঠিক আছে, আমি আমার ফাইনাল অ্যাকশন নিয়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রহমানির রহিম। থাকতে কথা কয়, আমি কিন্তু জবই, আমি সোজা জবই, কথা কয়। আমি তো জবই দিছি, জবই হইস নাই, এবার কিন্তু হবি আনে, তোরে ভিডিও দেখে দেখে জবই দিছি না, হইস নাই, এবার হবি আনে, বাসি শেষ তো কথা কয়। এতদিন তো কথা কইছে ছোট, ওরে নে কি হয়েছে ভাই, জানা হলো ওইটা বলছে হুজুর, আমার মার কাছে একটা জিন আছে, বুবা জিন, আই যাই 20-25 বছর ধরে ডিস্টার্ব করতেছে, এর একটু আল্লাহ দয়া করে একটু ধরেন। এই তুমি কি দেখতে পাইছো, এটা কি দেখতেছ, দেখতে পাচ্ছ? হে আল্লাহ, তার যদি জবান বন্ধ থাকে, তার জবান বন্ধ করার জন্য আমি যে আয়াত পাঠ করতেছি, এই আয়াতের বরকতে তার জবান খুলে দিন। তোমার জবান বন্ধ থাকলে আশা করা যায় খুলে যাবে ইনশাল্লাহ। কথা বলো, দেখছো এটা কি দেখতে পাচ্ছ, কথা বলো, দেখতে পাচ্ছ, কথা বলো, নির্ভয়ে কথা বলো, দেখতে পাইছো তো এটা কি? একটু এদিক ওদিক করবা আমি কিন্তু ছেড়ে দিব না, আমি চাচ্ছি না ফাও ফাও তোমার জীবনটা যাক, তুমি আমার শত্রু না, তুমি আল্লাহর একটা সৃষ্টি, তারপরেও যদি রুগীকে তুমি না ছাড়ো, আশরাফুল মাখলুকাত, মানুষ, সৃষ্টি সেরা জীব, অ্যাজ এ হিউম্যান বিইং, একজন মানুষকে বাঁচানোর জন্য আমার যা করার দরকার আমি সেই পথ বেছে নেব ইনশাআল্লাহ। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন তুমি কথা বলবো আমার সাথে, কথা বলো, কথা কত জবান খুলে দিছে, কথা কয়, কথা বলো, কথা বলো, আরে জিগান তো কথা বলবে কিনা, আমার সময় নাই কিন্তু, আমার হাত নিষ্পিস করতেছে, আমার কিন্তু হাত নিষ্পিস, কথা কবি, তোর কি জবান বন্ধ, মাথা নড়া, জবান বন্ধ, জবান বন্ধ, কথা কবি না, এই যে নিছি কবি না, এই যে নিছি, খালি এনে পোস্ট দিব, ঠাস করে এনে পোস্ট দিব, ঠাস করে কথা কবি, এইখানে পোস্ট দিব, বেশি না, এই জায়গাটা একটা খালি পোস্ট দিব, একদম ঠাস করে পড়ে যাবি, কোরআনের শক্তি তো তুই জানোস না, এমনকি কথা বলবি মরার পূর্বে কথা বলবি, কথা কইতো না, বলবে না, কথা কবি, ঠিক আছে না, কথা কবে, আমি বহু সময় দিছি, আমার আর সময় নাই, এই আমি প্রায় আমার মার কাছে একটা বুবাজিন আছে,
এটা একটু ধরবেন। বোবা ল্যাংড়া কানা খোড়া সবাইরে ধরবো ইনশাল্লাহ, টেনশন নিয়ে না, আগে রুগী সুস্থ হোক। তুমি কথা বলবা, আমি তিনবার প্রশ্ন করব, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কথা বা কোনো বয়ান দিলে যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হতো সেক্ষেত্রে তিনবার বলতো, আমিও তোমাকে এই সেই সুন্নত ফলো করে তিনবার প্রশ্ন করব। তুমি কি আমার সঙ্গে কথা বলবা? নাম্বার এক। নাম্বার দুই, তুমি কি আমার সঙ্গে কথা বলবা? নাম্বার তিন, আল্লাহ তার হেদায়ত থাকলে হেদায়ত দান করুন, হেদায়ত না থাকলে ধ্বংস, তাকে ধ্বংস করার শক্তি দান করুন, কথা বলবা? কথা কবি সে কথা তা কথা কয় না টোটাল হুজুর। ঠিক আছে, ইয়া রব্বুল আলামিন, আপনার এই আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য, আপনার এই বান্দিটাকে সুস্থ করার জন্য, যিনি সুস্থ হলে হয়তো আপনার সিজদায় লুটিয়ে পড়বে, গভীর রাত্রে যিনি হয়তো জায়নামাজে আপনার তাহাজ্জুদের নামাজে আপনার সঙ্গে হয়তো সিজদায় অবনত থাকবে, আপনার কাছে আপনার মনের দুঃখগুলো হয়তো এই বান্দিটা, এই ভদ্র মহিলা হয়তো শেয়ার করবে, আল্লাহ সেই বান্দিটাকে আপনার গোলামি করার জন্য, আপনার দরবারে সিজদা দেওয়ার জন্য, সুস্থ করার জন্য, এই রুগীর শরীরে যত জালিম জিন আছে তাদের সবাইকে আমি অনেক সুযোগ দিছি, আপনি সাক্ষী আছেন আল্লাহ, হাশরের ময়দানে তারা আমাকে যেন আমাকে আপনার দরবারে দাঁড় করাইতে না পারে, যে এই সারোয়ার আমাকে সুযোগ দেয় নাই ভালো হওয়ার, বুঝায় নাই। আল্লাহ আমি সব চেষ্টায় ট্রাই করছি মাওলা, আপনি সাক্ষী, এই রুগীর স্বামী সাক্ষী, ওর পাশে আরেকজন যারা আছে উনি সাক্ষী, হে আল্লাহ এতগুলা সাক্ষী রেখে এই রুগীটাকে সুস্থ করার লক্ষ্যে আমি আপনার কাছে সাহায্য ভিক্ষা চাই, এই জালিম জিনসহ যারা যারা এই রুগীটার ক্ষতি করার কাজে নিয়োজিত তাদেরকে ভালো হওয়ার আমি সুযোগ দিছি, তারা গ্রহণ করে নাই, ইয়া রব্বুল আলামিন এই রুগীকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা যারা ক্ষতি করে এবং এই অহংকারী দুষ্ট জিনটা শয়তানের অনুসারী সহ সবাইকে হত্যা করার শক্তি দান করুন, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী এবং দয়ালু। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আশেপাশে কেউ থাকেন পড়ে যাইতে পারে। ইনশাআল্লাহ পবিত্র কুরআন জয়লাভ করবে, শয়তান হেরে যাবে, সে যত বড় জাদুকরই হোক না কেন। একটু পানি ছিটা দেন তো, অতিরিক্ত জাদু করতো একটু মাস্তানি করতেছে, একটু পানি ছিটা দেন। বিসমিল্লাহ আল্লাহ আকবার, বিসমিল্লাহ আল্লাহ আকবার। আপনি একটু আপনার হাতটা মোবাইলের সামনে ধরেন তো, আপনার হাতটাকে ছুরি মনে করে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই দিয়ে দেন। আপনি আল্লাহর কাছে সম্পূর্ণ শক্তি ভিক্ষা নিয়ে ভালোভাবে মোবাইলটা ধরেন, দেখা যায় না, বিসমিল্লাহ আল্লাহ আকবার। পরে যাবে, ধরেন পরে যাবে, মোবাইলটা ধরেন, মোবাইল ধরেন, মোবাইলটা ধরে দেখান, ওরে দেখাও, আপনি নেন ভাই, আপনি মোবাইলটা নেন। আল্লাহ আপনার পবিত্র কোরআনের শক্তিতে তার সমস্ত অপশক্তি ধ্বংস করুন। পড়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাতের জয়েন্ট গুলা, হাতের জয়েন্ট গুলা কেটে দেন, হাতের জয়েন্ট গুলা, বিসমিল্লাহি আল্লাহু আকবার,
بسم الله الله أكبر، هاي بسم التفاهم الله شروع হয়ে الله. গেছে দেখছেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান আল্লাহ কাজ শুরু হয়ে গেছে হাসি কান্নাই রূপান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ। ও আপনি তো ওনার স্বামী হন, ওনার পায়ের রগ গুলাও যেমনি কাটে আর কি ওই সিস্টেমে একটু পোজ দেন আল্লাহর কাছে সম্পূর্ণ সাহায্য নিয়ে। মোবাইল দেওয়ার দরকার নাই, ওইদিকে মোবাইল দেখার দরকার নাই। তুমি সুস্থ করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আরেকটি শয়তান আরেক দল শয়তান কতল হয়ে গেল আলহামদুলিল্লাহ। আচ্ছা উনি কি পুরোপুরি নিস্তেজ হয়ে গেছে? দিছে তো আলহামদুলিল্লাহ। যে পানিটা আছে গেলাসে একটু সিটা দিয়ে ওনাকে জাগান। জোরে সিজা দিতে বলেন, আপনার আম্মা যেভাবে সিজা দেয় পিঁপড়া থাকলেও নড়বে না। আন্টি একটু জোরে সিজা দিবেন। এখন একটু গালে হাত দিয়ে হালকা করে ডাকার চেষ্টা করেন। ও নাজনীন, নাজনীন, ও নাজনীন, এই মুখ খুলে কেন, মুখ খুলো কেন, মুখ খুলে না। আচ্ছা একটু পানি খাওয়াই দিতে বলেন, ক্যামেরাটা অন্য সাইডে ধরেন, পানি খাওয়াই দিতে বলেন। পানি খাওয়া দাও। হ্যাঁ এই তো, এই তো শিখে গেছেন ক্যামেরা কেমনে অফ করতে হয়। যখন যখন কোন রোগী সুস্থ হয় আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে, বিশ্বাস করেন আমার এত ভালো লাগা কাজ করে মনে হয় যে আসলে আমি আমার নিজেকে অনেক ভালো লাগে এবং সত্যি প্রাউড ফিল করি আমি। হ্যাঁ উনি কি উঠছে, উঠে উঠে বসছে? পানিটা শেষ করবেন না কিন্তু। জি আসসালামু আলাইকুম। কষ্ট দিলাম না, শরীরটা অনেক ব্যথা করতেছে না? জি। আচ্ছা আল্লাহর রহমতে জালিমগুলো মারা গেছে আলহামদুলিল্লাহ। এবং আপনার এতক্ষণ কি হয়েছে আপনি কি বলতে পারেন আপা? না। আচ্ছা আপনি যদি জালিমরা মারা যায় আপনি কি খুশি হবেন নাকি দুঃখ পাবেন? ওরা যে মারা গেছে এতে কি আপনি আনন্দিত নাকি কষ্ট পাইছেন? কষ্ট হয় নাই, আমার এতদিন কষ্ট দিছে ওরা। আচ্ছা আপনি কি, আপনার কি সাহস আছে আল্লাহ, আপনি তো আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করেন না, করেন কি? না। তাহলে বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করেন। ভাই ভগবান আমি এনে আছি, চোখ বন্ধ করবার খুলবা না, কোনো কথায় খুলবা না, বিসমিল্লাহ কই চোখ বন্ধ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। খবরদার চোখ খুলবা না, যা হয়ে যাক আমি এনে আছি, ভয় নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাকের পবিত্র কোরআনের শক্তিতে চোখ বন্ধ অবস্থায় দেখেন তো কোনো লাশ পড়ে আছে কিনা বা কয়টা পড়ে আছে একটু। কিছু দেখতে পাও? আচ্ছা দেখতে না পারলেও সমস্যা নাই, চোখ খুলবেন না, চোখ ভালোরে বন্ধ করো। ভাই আপনি বিসমিল্লাহ বলে দুই হাত দিয়ে ওনার চোখে একটা ডলা দেন। বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনি তো ওনার স্বামী তাই না? জি। আচ্ছা বরকার মুখটা আরেকটু উপরে উঠাই দেন, পর্দাটা আরেকটু ভালোভাবে করে দেন আপা। এইবার দেখেন ইনশাল্লাহ দেখতে পাবেন, দেখেন তো কাউকে দেখতে পাচ্ছেন কিনা, মরে পড়ে আছে। চোখ খুলবা না, দেখতেছো? আপনি বলেন যে হে আল্লাহ, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, বলেন হে আল্লাহ। রোগীকে বলতে বলেন, এই তুমি কও, আমার অন্তর্দৃষ্টি উন্মোচিত করে দিন। আমিন। চোখ বন্ধ অবস্থায় ঠোঁটটা বাঁকা এমন ভাবে ফু দেন চোখে যেন একটু হলেও বাতাস লাগে। আল্লাহু আকবার, আল্লাহ সাহায্য করুন। এখন দেখেন তো কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা, কেউ মরে পড়ে আছে কিনা, এরকম কোনো ছায়া বা কোনো আকৃতি? কোনো কিছু দেখো?
এই কিছু রুগীর, দেয় না। আচ্ছা সমস্যা নাই, এই রুগীর জাদুগুলো কত দিনের আগে বলতে হবে, যদি 2-4-5 বছরের পুরা না হয় সেক্ষেত্রে নাও দেখতে পারে। এটা তো ওরে তো ফেরাই 3 বছর হয়ে গেছে এরকম করতে, প্রথমে মারতো আচ্ছা 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 ঠিক এর আছে, এরভাবে আচ্ছা আচ্ছা চোখ খুলবেন না, আমি আরেকটু ট্রাই করি, এইবার ইনশাল্লাহ দেখতে পারবে আমার মনে হয়, মন বলতেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি নাজনীন বেগমের চোখের জ্যোতি উন্মুক্ত করে দিন, যেভাবে এই জালিমদের পরাজিত করছেন আল্লাহ, উনাকে দেখাই দেন যেন উনার মনে আপনার কোরআন সম্পর্কে তীব্র ইমান বৃদ্ধি হয়, এবং আল্লাহ আপনার সম্পর্কে উনার অগাধ বিশ্বাস, ভালোবাসা, ইমান বৃদ্ধি হয়ে যায়। উনার চোখের সামনে সেই জালিম জিনগুলার যে অপদস্থ অবস্থায় আছে, যে বীভৎস অবস্থায় আছে, এই দৃশ্যগুলো দেখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপা এবার দেখেন তো, বিসমিল্লাহ বলে দেখার চেষ্টা করেন তো চোখ বন্ধ অবস্থায়। বিসমিল্লাহ কো, কিছু দেখো, ভালো রে দেখো, চোখ বন্ধ রে, চোখ ঘুরে ঘুরে দেখো, ভালো রে, চোখ বন্ধ রে, আল্লাহ তুমি দৃষ্টি খুলে দাও, আল্লাহ তো দৃষ্টি খুলে দাও। সমস্যা নাই, আমি আমাদের মুমিন জিনকে ডাকবো এখন ইনশাল্লাহ, যদি দেখতে না পারে। দেখো কিছু, কোন ছায়াটা কিছু দেখো না, কিছু দেখে না হুজুর। আচ্ছা সমস্যা নাই, ওনাকে চাপ চাপ প্রয়োগ করার কোনো দরকার নাই, আমি আমাদের মুমিন জিনকে হাজির করতেছি, দেখি কি বলে হুজুরি। আপা আপনি চোখ খুলেন, সমস্যা নেই, স্বাভাবিক হন, আগের চেয়ে একটু স্বাভাবিক হন। চোখ খুলছেন, আমার দিকে তাকান, আগের চেয়ে শরীরটা এখন কেমন লাগতেছে? জোরে বলেন। কি বললো ভাই উনি? ভালো লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমাদের মোমিনজনের সর্দার আবদুল্লাহ সাহেব অথবা আবু তাহের সাহেব হাজির হয়ে যান। ওনার চোখে জাদু করা ছিল, এই কারণে দেখতে পারে নাই, এই জাদুগুলো আস্তে আস্তে কেটে গেলে। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি আপনাকে ডাকলাম, একটা অপারেশন করলাম, অপারেশনটাতে আল্লাহর রহমতে অনেক কষ্টের পর সাকসেস হয়েছি, কিন্তু আসলে আমি চাচ্ছিলাম রুগীটা যদি একটু চোখের সামনে দেখতো তাইলে ওনার কোরআনের প্রতি অগাধ বিশ্বাস বেড়ে যাইতো এবং ইমান বৃদ্ধি পাইতো, একটু যদি আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য হেল্প করতেন। ভাই রুগীটার নাম কি? নাজনীন বেগম। বাবার নাম, মায়ের নাম বলেন। আব্দুল মতিন হোসনারা বেগম। নাজনীন বেগম, পিতা আব্দুল মতিন, মার নাম হোসনিয়ারা বেগম, বর্তমান ঠিকানা কোথায়? 12ইপাড়া গ্রাম, আব্দুল হান্নান মাওলানার বাড়ি। 12ইপাড়া গ্রাম বললেই হবে, কার বাড়ি বলার দরকার নেই, কোন এলাকা? 12ইপাড়া, তোর ভাই 12ইপাড়া, বাংলাদেশে জেলা নাই, থানা নাই, বাগেরহাট থানা জেলা বাগেরহাট। আচ্ছা বাগেরহাট 12ইপাড়া, হুজুর একটু দেখেন তো উনি আসলে কেন দেখতে পাচ্ছে না, বা জিন কয়টা মারা গেছে একটু আমাকে জানান প্লিজ। দুইজন ছিল, দুইজন ধ্বংস হয়েছে, আর শরীরে প্রচুর জাদু, না একটু আল্লাহ সন্তুষ্টির জন্য জাদুগুলো কেটে দেন, আমি কেটে দিছি, হয়তো আস্তে আস্তে কেটে যাবে, আপনি একটু ইনস্ট্যান্ট কাটার ব্যবস্থা করেন। আশা করা যায় জাদুটা কেটে গেলে মনে হয় দেখতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা কেটে দেন আপনি ভাই, ক্যামেরাটা একটু অফ করে ওনাকে আর একটু পানি খাওয়াই দেন, আর চোখে একটু পানি সেজা দেন। ক্যামেরা অফ করতে পারেন না? হ্যাঁ এই তো, এই যে ওই পানি মিশিয়ে নাও।
মিশাই নেন, হ্যাঁ পানির সঙ্গে পানি মিক্স করে নেন। জি হুজুর দেখছেন, শুক্রিয়া জাজাকাল্লাহ ভাই। ওনাকে আমি এখন দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আয় বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করেন, এবার দেখেন তো চোখ বন্ধ অবস্থায় আল্লাহর নাম নিয়ে দেখেন তো কয়জন মরে পড়ে আছে বা দেখা যাচ্ছে কিনা। চোখ বন্ধ করেছো দেখা যায় নাজনীন, দেখো না কিছু, চোখ বন্ধ কর ভালো করে। হুজুর আসলে দেখতে পাচ্ছে না ঘটনা কি। দীর্ঘদিন জাদু থাকার কারণে এই অবস্থা হচ্ছে না। আচ্ছা আপনারা ওই জিন দুটাকে ওদের সম্প্রদায়ের যারা আছে আত্মীয় স্বজন ওদের কাছে পৌঁছায় দেন। চোখ খুলেন, দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা অনেক দিনের জাদু তো এই কারণে হয়তো দেখতে পাচ্ছে না, ভালো লাগতেছে তো আগের চেয়ে? কি কন বুঝি না, জোরে কন। আলহামদুলিল্লাহ হুজুর, ওই যে যে দুইটা জিন মারা গেছে এগুলাকে ওদের সম্প্রদায়ের কাছে দিয়ে আসেন এবং তাদেরকে চড়া হুঁশিয়ারি দিয়ে আসেন যেন তারা আর নেক্সট টাইম ওদের কোনো আত্মীয় স্বজন এই রুগীটার এসে ক্ষতি না করে। আর এই রুগীটার স্বামী এবং ওনার শাশুড়ির সঙ্গে ওনাকে একটা বোবা জিন ডিস্টার্ব করে ওদেরকেও ধরে নিয়েন, সেই সঙ্গে ওদের ফ্যামিলিটা দেখে রাখবেন আর ওই জালিম জিনের আত্মীয় স্বজনদেরকে হুঁশিয়ারি দিয়ে দিবেন। আর ঠিক আছে হুজুর আপনি এই কাজটা করেন। হ্যাঁ হুজুর আমার মার ওই একটু সমস্যা আছে আর কি। বলছি তো ভাই আপনার রুগীর শাশুড়ির কথা বলছি না। ওই যে মা যখন কোরআন শরীফ পড়ে বুঝছেন, হ্যাঁ কোরআন শরীফের ভিতরে যে আগুনের দলা দেখে এগুলো চোখে, এরপরে ঘরের ভিতর সব জায়গায় আগুনের দলা। আমি বুঝতে পারছি চোখের জাদুর কারণে এটা আর কি, সমস্যা নেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর দুদিন পর আরেকটা চেক আপ দিয়েন। আর এই এই যে রুগী আপনাকে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বেন, সকাল বিকাল 3 কুল পড়বেন। শরীরে কোনো তাবিজ আছে? না সে তাবিজ নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আগের চেয়ে ভালো লাগতেছে তো? আপনার প্রোগ্রামটা আমরা কিন্তু রেকর্ড করছি, সত্য কথা বলবেন, মিথ্যা বললে গুনাহ হবে। ভালো লাগতেছে? শরীর বলে দুর্বল লাগবে, হ্যাঁ শরীর দুর্বল লাগবে, জিন আসার কারণে শরীরে অনেক ব্যথা করতে পারে। এটা একটা নাপা খাওয়াই দেন অথবা ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়াই দেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমল মিস করবেন না। আর আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা অনেকেই দেখবে, আমরা কারো কাছে চিকিৎসার জন্য অগ্রিম কোনো টাকা চাই না, কারো কাছে অ্যাডভান্স কোনোভাবে সিরিয়াল দেওয়ার নাম করে টাকা চাই না। যদি কেউ আমাদের ছবি বা আমাদের নাম ব্যবহার করে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে টাকা চাই, মনে করবেন সে প্রতারক। ভাই আপনাদের কাছে কি আমরা এইভাবে বলছি 10,000 20,000 টাকা দেন? না না রে বলেন নাই। আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই। আর আপনার রুগীটাকে একটু ডাক্তার দেখাবেন যেন ফিজিক্যালি উইকনেসগুলো দূর হয়। আপা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? জিন আসার সময় অনেক কথা বলছি, অনেক কিছু কথা বলছি, আপনি কি তখন হুশ ছিল? তোমার এই হচ্ছে ওদের আর এক সমস্যা, যে কথা কইতে পারে না, বন্ধ বন্ধ রে দি। হ্যাঁ কথা বলতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন জিজ্ঞাসা করেন, ওদের আসার পর কিছু মনে আছে? কথা কও। কি বলছে? ওই যে আপনি নামটা জিজ্ঞাসা করছেন ওই সময় মনে আছে?
পরে আর মনে নাই। ও শুরুর কথা মনে আছে না? আচ্ছা ঠিক আছে, ওনাকে ভালো মন্দ খেয়ে রেস্ট নিতে বলেন, আর কালকে আরেকবার চেক আপ দিয়ে দেবে ইনশাল্লাহ, নতুন কোনো কেউ আসলো কিনা এটা দেখে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আর আমার আমার ওই জাদুর একটু কাটিয়ে দিন, আমার কাছে চুলকানি দিছে তো। সব কাটা হয়ে গেছে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবেন, সময় লাগবে হয়তো। দোয়া ওকে, করবেন আমার জন্য আপা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভিডিওটি যারা দেখতেছেন সকলে দোয়া করবেন, এই ভাই এই আপু ওনার স্বামী সন্তান সকলের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আসলে জিনে ধরা রুগী যাদের পরিবারে এই সমস্যাগুলো আছে শুধুমাত্র তারাই জানে যে আর যন্ত্রণা কতটুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বেন, সকালে বিকালে সুরা ইখলাস ফারাক নাস 3 বার করে পাঠ করবেন। ইনশাল্লাহ আশা করা যায় কোরআনের আয়াতের বরকতে এবং নামাজের বরকতে জিনেরা আপনাদের ক্ষতি করতে পারবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আমি সঙ্গে আছি সারোয়ার হোসেন। এবং শেষমেশ সতর্কবার্তা জানিয়ে দেই, কেউ আমাদের ভিডিও দেখিয়ে ছবি দেখিয়ে টাকা চাইলে চাইলে না পয়সা দিবেন না, দিলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আমাদের চিকিৎসায় কোনো আর্থিক লেনদেন নাই, আমরা চিকিৎসা করি, চিকিৎসার পর রুগী সুস্থ হলে অনেকে 2-4, 500, 1,000, 2,000 টাকা দেয়, ওরা খুশি মনে দেয়, সেটা আমরা নেই, তাছাড়া আমাদের চিকিৎসায় কোনো লেনদেন নাই, বিষয়টি মনে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।